हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी बोलबो जेई समस्त बाच्चादेर स्पीच थेरापी करार प्रयोजन रयेछे तादेर क्षेत्रे स्पीच थेरापी तो अवश्यई कराते हैं, किन्तु किछु किछु टिप्स आछे जेगुलो मेने चললে তাদেরকে কিন্তু কথা বলানো খুব সহজ হয়ে যায়। তো এই কথা বলানো সহজ করার জন্য যে এই টিপসগুলো নিয়েই আজকের আলোচনা। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তো প্রথম যে ব্যাপারটা বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আমরা কথা বলাতে চেষ্টা করছি, কিছু বাচ্চা রয়েছে যারা ওই কথাটা বলতে পারছে না বা বলতে চাইছে না, একটু সময় লাগছে। তো প্রথমেই আমাদের যেটা একদম নিজেদের জন্য দরকার সেটা হচ্ছে ধৈর্য। ভীষণ রকম ধৈর্য ধরে আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটা নিজে বুঝে নিয়ে যে ওর কীরকমভাবে কমিউনিকেট করতে সুবিধে হচ্ছে সেইভাবে কিন্তু আমরা ওর সাথে কমিউনিকেট করব। কিছু কিছু সময় আমি যেভাবে কমিউনিকেট করাতে চাইব ও যেন সেভাবে কমিউনিকেট করে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ব্যাপারগুলোর মধ্যে প্রথমেই আসে ভীষণ রকম ধৈর্য ধরা, যে তুমি যে কাজটা করতে যাচ্ছ, যে ওকে তুমি কথাটা বলাবে সেই ব্যাপারটা কিন্তু যে ইনস্ট্রাকশন দেবে এই ইনস্ট্রাকশনটা এখানে মেন হয়ে যায়। তোমাকে কিন্তু কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে ওকে কাজ করাতে হবে, সেই কাজটা ও করতে পারছে কি না এই ব্যাপারটা দেখা। তুমি একটা ইনস্ট্রাকশন দিলে যে জল নিয়ে এসো, তো জল নিয়ে এসো এই ইনস্ট্রাকশনটা যেন ওর কানে সঠিকভাবে যায়। ওকে কিন্তু এটা তোমাকে খেয়াল করতে হবে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ যাতে কম থাকে, মানে তুমি যখন ওকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছ বা কোনো কিছু বলছো তখন যেন ও খুব লাউড আর ক্লিয়ার শুনতে পায়, যেটা হলে কি হবে বাইরের যে আওয়াজগুলো, সেই সময় টিভি চলছে বা সেই সময় মোবাইলে কোনো একটা সাউন্ড হচ্ছে, তো এইগুলো যেন না হয়। তো এই ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি কম হয় তাহলে কিন্তু বাচ্চা লাউড আর ক্লিয়ার শুনতে পায়, যার জন্য ওর ইনস্ট্রাকশনগুলো ওর মতো করে ফলো করতে ওদের সুবিধে হয়। তৃতীয়ত যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে ও যাতে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ঠিকভাবে পালন করে, এটা দেখার দায়িত্বও কিন্তু আমার। কিন্তু এই ব্যাপারটা যে ওকে শিখিয়ে দেওয়া যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হয় এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। যে আমি বলছি ওকে জল দাও, তো তুমি প্রথমে একটা গ্লাসে জল নিয়ে এই জলটা দিয়ে ওকে দেখিয়ে দিলে এইভাবে জল দিতে হয়, তো এই পুরো প্রসেসটা কিন্তু ওকে করে দেখানো, যেটাতে ওর বুঝতে কোনো না অসুবিধে হয় যে এই কাজটা ওকে করতে বলা হচ্ছে। তো এই কাজটা করানো আর তার সাথে বলানো যে এই জল দিচ্ছি, জল দিচ্ছি, এই ব্যাপারটা রিপিট করে ওকে বলানো, তাহলে ওর কি হয় বাচ্চার আস্তে আস্তে এই ব্যাপারটা বুঝতে সুবিধে হয় যে জল দিলে বলতে হয় যে জল দিচ্ছি। ফোর্থ বলবো, যে কোনো টাস্ক যেটা ওকে দিয়েছ, যে জল আনতে দিয়েছো, এটা কিন্তু খুব লাউড আর ক্লিয়ার আস্তে আস্তে বলতে হবে যে জল এনে দাও। তুমি দেখিয়ে দিলে যে কীভাবে জলটা আনতে হবে সেইটা কিন্তু বারে বারে তুমি রিপিট করছো যে জল এনে দাও, ও তখন এনে তোমায় দিচ্ছে, আর যখন ও দিচ্ছে তখন ওকে বলাতে চেষ্টা করো জল নাও। তো এই রকম ব্যাপারগুলো যে কিছু একটা কমিউনিকেট করে ওকে দিয়ে কথা বলানো বা ওকে দিয়ে কাজ করানো, বিভিন্ন জিনিসপত্র চেনানো, এটা বই, এটা পেন, এইটা লাইট, ওটা ফ্যান, এভাবে চেনানো এবং সেগুলোকে রিপিট করা, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে করতে হবে। নেক্সট বলবো ওকে দিয়ে বলানো। ওকে কিন্তু তোমাকে বলতে দিতে হবে যে ও যেটা বলতে চাইছে, মানে ধরো ও লাইট অফ করতে বলছে বা লাইট অন করতে বলছে, তো বাচ্চারা এই ধরনের বলার প্রবণতা থাকে যে লাইট, যে লাইটটা যে অফ করতে, লাইটটা যে অফ করতে হবে না অন করতে হবে, এটা কিন্তু পুরো সেন্টেন্সটা ওরা বলতে চায় না বা ওরা অনেক সময় বলতে পারে না, তখন তোমায় এইভাবে কথাটা বলতে হবে যে লাইট অফ করব না লাইট অন করব। তো ওর কাছ থেকে একটা উত্তর নাও যে হ্যাঁ লাইট অফ বা লাইট অন, যেটাও বলতে চাইছে সেই উত্তরটা তুমি ওর কাছ থেকে নাও। বলার পরে তারপরে তুমি তোমার কাজটা করো, লাইট অফ বা অন যেটা ও করতে বলছে সেই কাজটা করো। তো ওর কাছ থেকে উত্তর নেওয়া যে হ্যাঁ তুমি যেটা বলতে চাইছো সেটা পুরোপুরি বলো, একটা সেন্টেন্স বিল্ড করো, তো এটা কিন্তু ভীষণ রকম কাজে দেয়। নেক্সট বলবো আই কন্ট্যাক্ট করা। বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে, তাতে ওরও অনেকটা স্কিল ডেভেলপমেন্ট হয়, সোশ্যাল স্কিলটা ডেভেলপমেন্ট হয় আর বাচ্চার কিন্তু
কথা বলার একটা ইচ্ছে বা তোমার সাথে কমিউনিকেট করার ইচ্ছেটা কিন্তু বেশি হয়, সেটা কিন্তু আই টু আই কন্ট্যাক্ট হলে অনেকটা সুবিধে হয় বাচ্চাদের ক্ষেত্রে বা অনেকটা ওরা ইম্প্রুভ করতে পারে। নেক্সট বলবো আরেকটাভাবে কথা বলানো যায়, সেটা হচ্ছে ওর সবাইকে তুমি হয়তো কোনো ফেভারিট তার জিনিস দিচ্ছ, তো ওর ফেভারিট জিনিসটা তুমি একই সাথে ওকে হাতে দিলে না, কিন্তু সবাইকে তুমি কিছু না কিছু দিয়েছো, তো তখন ওকে বলতে হবে যে আমার এইটা চাই। তো এই ব্যাপারটা যে বলানো, মানে কোনো কিছু এরকমভাবে কোয়েশ্চেন করো যেটা ওকে উত্তর দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আস্তে আস্তে বলতে চেষ্টা করবে বা চাইতে চেষ্টা করবে। বা কোনো খাবারও ভালোবাসে, তুমি সবাইকেই আশেপাশে খাবার দিলেও দেখতে পাচ্ছে ওর প্লেটটা তখনও খালি রয়েছে, তো তুমি ওকে খাবারটা দিচ্ছ না, যতক্ষণ তুমি ওয়েট করছো ও বলবে আমাকে খাবার দাও, ওই পর্যন্ত ওয়েট করছো। কিন্তু এই যে ধৈর্য রাখাটা, এটা কিন্তু তোমাকেই করতে হবে যে ও কথাটা বলবে আমি শুনে তারপরে কাজটা করব, যে তুমি কথা বলো, এই ব্যাপারটা কিন্তু আমাদের ওদের জন্য করতে হবে। আর লাস্টলি বলবো ওদের সাথে প্রচুর কথা বলা, আর সারাদিন ওদের সাথে গল্প করে যাওয়া, বিভিন্ন গল্পের বই পড়ে শোনানো বা কবিতার বই পড়ে শোনানো বা ওদের সাথে নিজেদের মতো করে তুমি যা ওর সাথে কমিউনিকেট করতে চাও সারাদিন ওর সাথে কথা বলো। তাছাড়া স্ক্রিন টাইমটা কম দাও, মোবাইল বা টিভিতে সময়টা বাচ্চার জন্য একেবারে কমিয়ে দাও যতটা কমানো যায়। যে বাচ্চা যত বেশি মোবাইল টিভিতে ইনভলভ তার কিন্তু কথা বলতে ততটাই দেরি হয়, তো মোবাইল আর টিভির এই ব্যাপারটা কিন্তু আস্তে 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 কমিয়ে দাও, আর ওর সাথে কমিউনিকেশনটা বাড়াও, তোমার নিজের কমিউনিকেশনটা বাড়াও, যাতে ও কথা বলতে বাধ্য হয় বা ইন্টারাক্ট করার সময় কথা বলতে বাধ্য হয় বা চেষ্টা করে ও কথা বলতে। তো এই ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করলে আশা করি ভালো ফল পাওয়া যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।